বলো, তুমি এখনো শুয়ে আছো? 10টা বেজে গেছে। উফ, বিরক্ত করো না তো, শান্তিতে একটু ঘুমাতে দাও। কিসের এত ঘুম তোমার? আগে তো এরকম কখনো ঘুমাতে না। আরে আগে তো $1,000,000 পাইনি। তাই বুঝি তুমি অফিসে যাবে না? 10টা বাজে, তোমার তো 8টার সময় বেরিয়ে যাওয়ার কথা। ও হ্যাঁ, তুমি একটা ভালো কথা মনে করিয়ে দিলে। কি কথা? দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ স্যার, আমি সিট বলছি। বলছি যে আজ থেকে আমি আর অফিসে আসব না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি 5 মিনিটের মধ্যে আমার রেজিগনেশন লেটারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কেন কেন আবার কি? আমি বড়লোক হয়ে গেছি। আরে এসব তুমি কি বলছো? চাকরি ছেড়ে দেবে মানে? হ্যাঁ হ্যাঁ, বড়লোক বড়লোক, ঠিকই শুনেছেন। আমি $1,000,000 জিতেছি। হ্যাঁ হ্যাঁ, $1,000,000, জীবনে বোধহয় তো এত টাকা আপনি চোখেও দেখেননি। ঠিকই বলছি। এবার ফোনটা রাখুন, আমার টাইম ওয়েস্ট হচ্ছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এটা কি করলে? আরে অত ভেবো না তো। তুমি একটা কাজ করো, আজকে সন্ধ্যেবেলা রেডি হয়ে থেকো, আমরা সিনেমা দেখতে যাব। সে কি সিনেমা? হ্যাঁ, আজকে রাতে আমরা 3 জনে সিনেমা দেখতে যাব। আমাদের 2টো টিকিট দিন তো। বস, পূজা স্যারের মা বাবা সিনেমা দেখতে এসেছে। সিনেমা দেখতে এসেছে? ওদের উপর নজর রাখ, আর সমস্ত খবর আমাকে দিতে থাকবি, বুঝলি? এসো, এই সিট 2টো আমাদের। কতদিন পর সিনেমা দেখতে এলাম বলো? হ্যাঁ, কাজের চাপে তো সিনেমাতে আসাই যেত না। ওটা কি এত বড় টিভি? না রে উজাস, ওটা সিনেমা। সিনেমা? সেটা আবার কি? ওই তো সিনেমা স্টার্ট হচ্ছে। এক গ্রামে 2 বৈদ্য থাকতো, একজন রহিম আর একজন গোপাল। রহিম ভালো চিকিৎসা করতে পারতো না, তার ভুল চিকিৎসায় অনেক রোগী মারা গেছে। অপরদিকে গোপাল খুব ভালো চিকিৎসা করতে পারত, তাই রহিমের কাছে কেউ আসতো না, আর তার গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। বস, আমি হলের ভেতরে ঢুকে গেছি। বাহ, খুব ভালো, তুই ওদেরকে ফলো করতে থাক। কিরে, ভালো লাগছে খেতে? হ্যাঁ, এটা খুব ভালো। এটা কি? এটা হলো পপকর্ন। পপকর্ন? তোর বাবা তো ঘুমিয়ে গেল দেখছি। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? আর বলবেন না দাদা, গতকাল থেকে কি যে পেটে ব্যথা হচ্ছে, কিছু খেতেও পাচ্ছি না, কি আর করব। তাই একদম ছুটে আপনার কাছে চলে আসলাম সকাল সকাল। মনে হয় আপনার আমেশা হয়েছে। আচ্ছা, আমি এই পুরিয়াটা লিখে দিচ্ছি, এটা আপনি প্রত্যেক দিন সকাল বিকাল খাবার পর 2টো করে খেয়ে নেবেন, আর খুব বেশি করে জল খাবেন, তাহলেই আপনার ব্যথা 3 দিনের মধ্যে কমে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে আসি তাহলে। ওফ, কি একটা ফালতু সিনেমা! এসব সিনেমা আবার কে দেখে? কখন যে এখান থেকে বেরাবো। সিনেমা স্টার্ট হয়ে গেছে? সিনেমা শেষ হয়ে গেল। সে কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তা হবে না, তুমি যা ঘুমাচ্ছিলে। ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা সিনেমাটা কেমন ছিল? খুব ভালো, খুব হাসির ছিল। তুই দেখেছিস? হ্যাঁ, উজাসের খুব ভালো লেগেছে। তাই? ইস, আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাক, এবার চলো। বস, ওরা হল থেকে বেরোচ্ছে। তাই? তুই তাহলে এবার ওদেরকে ফলো কর। আর শোন, কাজটা কিন্তু আজকের মধ্যেই করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যা, বসের সাথে কথা বলতে গিয়ে ওদেরকে হারিয়ে ফেললাম।
বাইরে তো ওদের কোথাও দেখছি না, এত তাড়াতাড়ি কোথায় গেল? মা, আমার খুব খিদে পেয়েছে। এই তো তোর বাবা টয়লেট থেকে বেরোলেই আমরা রেস্টুরেন্টে যাব। ওই তো পেয়েছি, আর একটু হলেই ওদের হারিয়ে ফেলতাম, আর তারপর বস আমাকে ছাড়তো না। উফ, জোর বাঁচান বেঁচে গেলাম। এবার চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। হ্যাঁ চলো। হ্যাঁ, রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে। দাঁড়া, তোদের খাওয়া বের করছি আমি। বস, ওরা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্ট, ঠিক আছে, তুই ওদেরকে ফলো করতে থাক। স্যার, কি অর্ডার দেবেন? পিজা আর কোল্ড ড্রিঙ্কস দিন। ওকে স্যার। স্যার, ওরা খেতে বসেছে, আমি ওদের উপর নজর রাখছি। শোন, ওরা কিছুতেই যেন বুঝতে না পারে যে তুই ওদের উপর নজর রাখছিস। স্যার, আপনি কি অর্ডার করবেন? আমি মানে, হ্যাঁ, এক কাপ কফি। ওকে স্যার, আর কিছু? না না। এই নিন স্যার, আপনাদের পিজা আর কোল্ড ড্রিঙ্কস। আরে বাস, এটা কি মা? এটাকে পিজা বলে। এই নে, আ কর। কিরে, কেমন খেতে লাগছে? খুব ভালো খেতে। এই নিন স্যার, আপনার কফি। ধুর, কফি খেতে গিয়ে আমার বেকার টাকাটাই নষ্ট হয়ে গেল, আর এদের দেখো বসে বসে পিজা খাচ্ছে। হ্যাঁ, $1 million পেয়েছে আর এনজয় করে বেড়াচ্ছে। স্যার, আপনাদের বিলটা। এই নিন, আর ব্যালেন্সটা দিতে হবে না। থ্যাংক ইউ স্যার। আপনাদের এখানকার খাবার খুব ভালো। আমার পিজা খুব ভালো লেগেছে। হ্যাঁ, উজাসের খুব পছন্দ হয়েছে। শুনে খুব ভালো লাগলো, আপনারা অবশ্যই আবার আসবেন। আরে, ওরা বেরিয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি ফলো করতে হবে। এই যে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমার একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বিলটা কে দেবে শুনি? বিল? ও হ্যাঁ হ্যাঁ। আরে এত দাম, এত দাম জানলে এখানে আমি ঢুকতাম না। ঢুকতে আপনাকে কে বলেছিল? পয়সা না থাকলে রাস্তায় গিয়ে চা খা, ভিকারি কোথাকার। ইস, দেরি হয়ে গেল, এখন আমি ওদের কোথায় খুঁজি? হ্যালো বস, বস, হ্যালো, হ্যালো, হ্যালো। যা, বসকেও ফোনে পাচ্ছি না, এখন আমি কি করব? এই রাস্তাটা দিয়ে চলো, তাড়াতাড়ি পৌঁছিয়ে যাব। ওই তো ওরা। কিন্তু এই রাস্তাটা খুব নির্জন। তোরা ওখানেই থাম বলছি। উরে বাবা, ডাকাত!